পার্টিসিপেন্ট বেশি বাড়লে এটাই হবে ফোল্ডার বেশি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো? তো আজকে আমরা যে জিনিসটা করতে যাচ্ছি, এখানে একটা নাম হচ্ছে নাম মেহেরজান, এর জীবনের সবকিছু হয়েছে খান খান। হ্যাঁ, একাদশে দ্বাদশে মোরে পাউস। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এভরিবডি, টুডে উই উইল ডিসকাস ইউনিট 5 লেসন 1 ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রকৃতি এবং পরিবেশ। ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রকৃতি এবং পরিবেশ। আমরা আজকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম আজকে আমরা পেজ নাম্বার 56 পেজ খুলবো, তারপরে পড়ার ফাঁকে ফাঁকে তো আজকে অনেক মজা হবে। আজকে অনেক গান আছে এখানে, নদী ভাঙ্গা গান আছে এখানে। তো এখানে ইউনিট 5 লেসন 1 এখানে আছে, দা গ্রিড অফ মাইটি রিভার্স, শক্তিশালী নদীর কি গ্রিড, গ্রিড মানে কি লোভ, নদী কি আবার লোভী নাকি, নদী কি খায় টাকা পয়সা নেয় না, কিন্তু নদী কি করে মানুষের ঘর বাড়ি বসত বাড়ি ভেঙ্গে চুর মার করে দেয়। তো বাবুরা আপনারা শীতে কাবু না হয়ে এখন আপনারা পেজ নাম্বার 56 খুলবেন। নাজিয়া আপনি পড়তে বসবেন, সাজিয়া আপনি কি বই নিছেন? জি স্যার নিছি। নাজিয়া পড়তে বসবেন, সাজিয়া খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে হলো মিম, আপনি সকালে খাইছেন ডিম? না স্যার খাইনি। খাবেন তো। আচ্ছা দেখেন, আজকে আমরা পড়বো দা গ্রিড অফ দা মাইটি রিভার্স ইউনিট 5 লেসন 1, খুব একটা ইম্পর্টেন্ট প্যাসেজ। হাই হাই, এটা এবার বোর্ড পরীক্ষা আসার সম্ভাবনা আছে। তো এবারে আমরা দেখব এখানে একটা ঘটনা, একটা মেহেরজান, একটা দেখো জীর্ণ শীর্ণ একটা বাড়িতে, একটা ভাঙ্গাচুরা ঘর বাড়িতে একটা মহিলা বসে আছে। এনার নাম হচ্ছে মেহেরজান, এনার সব কিছু নদী ভাঙ্গনে হারিয়ে এনার এখন হচ্ছে জীবনটা খান খান। তো সেই বিষয়টা নিয়ে আমরা এখন পড়াশোনা করব। তো মেহেরজান 56 পেজ, মেহেরজান লিভস ইন এ স্লাম অন দা সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাংকমেন্ট। আচ্ছা, বলছে মেহেরজান বাস করে একটা বস্তিতে, সেটা হচ্ছে কি সিরাজগঞ্জের, হ্যাঁ নদী রক্ষা বাঁধের, নদী রক্ষা বাঁধে একটা বস্তিতে মেহেরজান বাস করে। তাহলে মেহেরজান সিরাজগঞ্জ শহরের নদী রক্ষা বাঁধের তীরে একটি বস্তিতে বাস করেন। হার পলিথিন রুপ শেল্টার লুকস লাইক এ কেস, তার হচ্ছে পলিথিন দিয়ে ছাদ দেয়া বাড়িটি দেখতে একটা খাঁচার মতো। হি ইজ নিয়ারলি 45, তার বয়স প্রায় 45, বাট লুকস মোর দেন হার এজ, কিন্তু তাকে দেখতে তার থেকে বয়সের থেকে বেশি দেখায়। ইন ফ্রন্ট অফ হার শেল্টার, তার বাসস্থানের সামনে, শি ইজ ট্রাইং টু মেক ফায়ার, তিনি আগুন জ্বালানোর চেষ্টা করছেন, টু কুক দা ডেজ অনলি মিল, দিনের এক মাস খাবার পাক করার জন্য বাড়ির উঠানের সামনে তিনি কি করছেন, আগুন জ্বালানোর চেষ্টা করছেন। হার উইক হ্যান্ডস ট্রেম্বল অ্যাজ শি অ্যাড সাম ফলেন লিভস অ্যান্ড স্ট্র টু দা ফায়ার। হার উইক হ্যান্ড, তার হচ্ছে দুর্বল হাত, ট্রেম্বল কাপে,
as she adds যখন সে অ্যাডস করে ধরে সাম ফলেন লিভস এন্ড স্ট্র কিছু পরিত্যক্ত পাতা এবং খড় দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে তখন তার হাত কি কাঁপে দুর্বল হাত কি হয় কাঁপে আচ্ছা দা হুইসপারিং উইন্ড শিরশির কর বাতাস শিরশির বাতাস হুইসপারিং মানে কি স্যার হুইসপারিং মানে শিরশির উইন্ড মানে বাতাস শিরশির করা বাতাস ফ্রম দা রিভার যমুনা আজকে কিন্তু উল্টা পাল্টা কিছু কমু না হ্যাঁ দা হুইসপারিং উইন্ড ফ্রম দা রিভার যমুনা যমুনা থেকে শিরশির করা বাতাস মেক্স দা ফায়ার আনস্টেডি আগুনটাকে বানাইতেছে কি অস্থির মানে আগুন বাতাস বাতাসের দোলা লেগে আগুন একবার এদিকে যায় একবার ওদিকে যায় ওই জন্য জি বাঁধন আপনি কি বুঝতে পারছেন হ্যাঁ স্যার আচ্ছা দেখেন খুব সুন্দর গল্প কিন্তু দা ড্যান্সিং ফ্লেমস ফ্লেমস মানে অগ্নিশিখা এই যে লাভ ড্যান্স করা মানে একবার আগুন বাতাসে এদিকে যায় ওদিকে যায় ড্যান্স করা নৃত্য করা আগুনের শিখা রিমাইন্ড মেহেরজান মেহেরজানকে মনে করিয়ে দেয় অফ দা টারমোইল ইন হার লাইফ তার জীবনের বিশৃঙ্খলা তার জীবনে যে টারমোইল মানে বিশৃঙ্খলা জি আসুন Not long ago, বেশি দিন হলো না, মেহেরজান had everything. মেহেরজানের সব ছিল। কি ছিল? A family, একটা পরিবার, cultivable land, চাষযোগ্য জমি, and cattle, গবাদি পশু। বেশি দিন হলো না, মেহেরজানের সব ছিল, family ছিল, চাষযোগ্য জমি ছিল, এবং গবাদি পশু সবই ছিল। The erosion, erosion মানে নদী ভাঙ্গন। The erosion of the Jamuna gradually consumed, consumed মানে হজম করা, গ্রাস করা, পাকড়াও করা। আস্তে আস্তে এই নদী ভাঙ যমুনা ভাঙ্গনে তার সবকিছু কি করেছে গ্রাস করেছে অল হার ল্যান্ডেড প্রপার্টি তার সমস্ত সম্পত্তি সহ সম্পত্তি কি করেছে কনজিউম করেছে হজম করেছে কে কে খেয়েছে যমুনা রিভার কি করে নদী ভাঙ্গে ভেঙ্গে তার সবকিছু ধ্বংস হয়ে গেছে আসুন ইট ফাইনালি ক্লেইমড অবশেষে এটা দাবি করেছিল হার অনলি শেল্টার তার একমাত্র বাসস্থান ডিউরিং দা লাস্ট মনসুন গত মৌসুমে তার যে একমাত্র যে শেল্টার ছিল বাসস্থান সেটাও কি করেছিল সেটাও ভেঙে ফেলেছে সেটাও খেয়ে ফেলেছে নদী ভাঙ্গনে ইট টুক দা রিভার অনলি এ ডে টু ডিভার মেহেরস হাউস মানে একদিনে নদী কি করেছে এটা খেয়ে ফেলেছে ডিভার মানে খেয়ে শেষ করা মা মেহেরস হাউস মেহেরের বাড়ি হাউস মানে কি ঘর বাড়ি ট্রিস গাছপালা ভেজিটেবল গার্ডেন শাকসবজির বাগান এন্ড দা বেম্বু বুশ এবং বাঁশঝাড় সব কিছু একদিনের ভাঙ্গনে শেষ করে ফেলেছে শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স একদা তার একটা খুব সুখী পরিবার ছিল ওভার দা ইয়ার্স বছর ঘুরতেই বছর বছর শেষে শি লস্ট হার হাজবেন্ড তার স্বামীকে হারালেন এন্ড হার ফ্যামিলি তার পরিবারকে হারালেন টু ডিজিজেস রোগে অ্যান্ড ক্রুয়েল হাঙ্গার নিষ্ঠুর ক্ষুধায় অ্যান্ড পোভার্টি দারিদ্রতায় বট টু দা ফ্যামিলি তার পরিবারে যে হচ্ছে রোগ ক্ষুধার মন ক্ষুধা অভাবের কারণে তার কি করেছে রোগে সঙ্গে তার স্বামী এবং পরিবারের সবাই কি হয়েছে মারা গিয়েছে আসুন নাও বর্তমানে শি ইজ দা অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ লস অ্যান্ড দা পেইন সে এই যে হারানোর ব্যথা বেদনা নিয়ে তিনি একমাত্র কি আছেন একমাত্র পরিত্যক্ত আছেন জীবিত আছেন একমাত্র তিনি কি আছেন জীবিত আছেন আচ্ছা দা গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস এই লোভী যমুনা তার স্বপ্ন সুখ শান্তি কি করেছে শ্যাটার্ড করে দিয়েছে মানে ভেঙ্গে চুরমার করে দিয়েছে There are thousand others waiting to share the same fate like Meherjan. মেহেরজানের মতো ভাগ্য বরণ করার জন্য আরো হাজার হাজার কি মানুষ অপেক্ষমান রয়ে আছে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স বাংলাদেশ নদীমাতৃক দেশ সাম অফ দা হুজ ব্যাংকস তার এই নদীগুলোর কিছু তীর ওভারফ্লো প্লাবিত হয় অ্যান্ড ইরোড ক্ষয় হয় ডিউরিং মনসুন মৌসুমে মৌসুমে এই বাংলাদেশ নদীমাতৃক দেশ বর্ষা মৌসুমে অনেকগুলো নদী কি পানি প্লাবিত হয় উপর দিয়ে এবং হচ্ছে অনেক কি হয় মৌসুমে অনেক মানুষের জায়গা জমি কি করে ক্ষয়ে নিয়ে যায় শেষ করে ভেঙে নিয়ে যায় ক্ষয় করে আচ্ছা সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধাই
বলা মরে তোর কি রে আর কুল কিনারা নাই ও আহা কুল কিনারা নাই পদ্মারে তোর তুফান দেখা পরম কাফে ডরে আসেন এরকম নদী ভাঙ্গনে কি হয় নদী ভাঙ্গনে মানুষের সবকিছু খুয়ে নিয়ে যায় শেষ করে এজন্য অনেক গান হয়েছে সেই গানগুলো আসবে আচ্ছা ইরোশন ইজ হার্স রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং উইথ দ্য রিভার ব্যাংকস যারা নদীর তীরে বরাবর বসবাস করে তাদের জন্য একটা এই নদী ভাঙ্গন একটা খুব কঠিন বাস্তবতা হ্যাঁ কঠিন বাস্তবতা আচ্ছা আসুন ডিউরিং ইস মনসুন প্রতি মৌসুমে মেনি মোর ভিলেজেস অনেকগুলো গ্রাম আর থ্রেটেন্ড হুমকির সম্মুখীন হয় বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা এই শক্তিশালী নদী যেমন যমুনা পদ্মা অ্যান্ড মেঘনা এই পদ্মা মেঘনা যমুনা নদীগুলোর শিকার হয় ভাঙ্গনের অনেক ভাঙ্গনের কি হয় শিকার হয় লোভের শিকার হয় ইট ইজ এস্টিমেটেড দ্যাট হিসাবে দেখা যায় যে রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট হ্যাঁ 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ হিসাবে দেখা যায় প্রতি বছর প্রায় 1 লক্ষ মানুষ হয় বাসা বাড়িহীন এই নদী ভাঙ্গনের কারণে বলুন আচ্ছা যাদের এরকম নদী ভাঙ্গনে বাড়িঘর হারে যায় তারা কি ওরকমই থাকে হ্যাঁ নদী ভাঙ্গে যখন নদী যখন ভেঙে যায় তখন তারা হচ্ছে হলো বিভিন্ন জায়গায় যায় বস্তি বস্তি স্থাপন করে যদি জায়গা জমি একদম নাই মনে করো 20 বিঘা জমি আছে একজন আর সব ভেঙে গেছে তো এখন তা কি করবে বাধ্য হয়ে সে বিভিন্ন শহরের বা বিভিন্ন মানুষের দ্বারস্থ হয়ে জায়গা জমিতে আপাতত মাথা গোঁজা ঠাই করে বা থাকে তারপরে কখনো যদি নদীর চর যদি জাগে আজ থেকে 50 বছরের পর 30 বছরের পর 10 বছরের পর তখন সে আবার ওই নদীগুলো তার জায়গাগুলো ফিরে পাবে তখন সে ভুট্টা আলু বাদাম চিনা বাদাম এগুলো সে আবাদ করে মরিচ পাট এ আখ এগুলো আবাদ করে তবে তাদের অনেক কষ্ট হয় সাফারিং হয় বুঝেছেন জি স্যার থ্যাংক ইউ তো আসুন আচ্ছা মেঘনা ইট ইজ আচ্ছা হিসাবে দেখা যায় যে প্রতি বছর প্রায় 1 লক্ষ মানুষ এরকম নদী ভাঙ্গনের শিকার হয়ে তারা ঘর বাড়িহীন হয়ে পড়ে আচ্ছা ইনফ্যাক্ট সত্যিকারতে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ড্যাঞ্জার্স নদী ভাঙ্গন অন্যতম একটি বিপদ কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ এটা কি কারণে হয় জলবায়ু পরিবর্তনের কারণে আপনারা কি জানেন আবহাওয়া এবং জলবায়ু কাকে বলে অবশ্যই জানেন আপনারা জি আচ্ছা ইফ উই কান্ট টেক প্রম্পট অ্যাকশন টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ আমরা যদি হচ্ছে আবহাওয়ার সাথে জলবায়ুর পরিবর্তনের সাথে খাপ খেয়ে না আনতে পারি দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান্স ইন আওয়ার টাউন এন্ড ভিলেজেস এভরি ইয়ার প্রতি বছর আমাদের শহরে এবং গ্রামে হাজার হাজার মেহেরজানের মতো মানুষকে দেখা যাবে তো তোমরা যারা অনলাইনে ক্লাসে আসো এখন তোমাদের সাথে আমি এই নদীর বাস্তবতা যে সম্বলিত যে প্যাসেজটি মেহেরজান এই মেহেরজানের জীবনটাই আমরা দেখলাম এখানে হয়েছে ভেঙ্গে চুরে খান খান তো এই মেহেরজানের কাহিনী আমরা সব বুঝলাম পড়লাম জানলাম তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আপনাদের এই যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো বলে দেবো ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো বলে দিয়ে আমরা আর একটু কথা বলি আমরা নেক্সট প্যাসেজ যেটা আছে সেটাতে চলে যাব তো তোমাদের এরপরও যদি কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ড বাদ যায় আপনারা আমাকে নক করবেন দেখুন এখানে সেলাম মানে বস্তি আচ্ছা প্রোটেকশন মানে প্রতিরক্ষা বা সুরক্ষা ইমব্যাংকমেন্ট মানে হচ্ছিল বাঁধ ইমব্যাংকমেন্ট মানে কি নদী রক্ষা বাঁধ আচ্ছা পলিথিন মানে জানেন আপনারা রুফ মানে ছাদ শেল্টার মানে বাসস্থান কেজ মানে হচ্ছে খাঁচার মতো আচ্ছা ইন ফ্রন্ট অফ হার শেল্টার মানে তার বাসস্থানের সামনে আচ্ছা কুক মানে রান্না করা মিল মানে খাবার MEAL মিল মানে খাবার আচ্ছা ট্রেম্বল মানে হচ্ছে কাপা আচ্ছা ফলেন লিভস মানে হচ্ছে হলো পরিত্যক্ত পাতা খড় আর এস্টার মানে হচ্ছে খড় আর হুইসপারিং মানে শিরশির করা আচ্ছা আনস্টেডি মানে হচ্ছে হলো অস্থির করা আনস্টেডি হ্যাঁ
The dancing flame, flame মানে অগ্নিশিখা, remind মানে মনে করে দেওয়া, এই যে turmoil মানে তার জীবনের বিশৃঙ্খলা, তার জীবনের যে অশান্তি সেটাকে মেন করা হচ্ছে। আচ্ছা কাল্টিভেবল মানে চাষযোগ্য, ক্যাটল মানে গবাদি পশু, ইরোশন মানে নদী ভাঙ্গন, গ্রাজুয়াল মানে আস্তে আস্তে, কনজিউম মানে হজম করা, গ্রাস করা, পাকড়াও করা, ল্যান্ডেড প্রপার্টি মানে হচ্ছে চাষযোগ্য জমি, আচ্ছা ক্লেম মানে দাবি করা, আচ্ছা ডিউরিং মানে সময়, মনসুন মানে হচ্ছে মৌসুম, আচ্ছা ডেভার মানে খেয়ে শেষ করা, আচ্ছা ভেজিটেবল গার্ডেন সবজির বাগান, বেম্বু বুশ, বেম্বু বুশ এটা আমেরিকার প্রেসিডেন্ট বুশ না, বেম্বু বুশ মানে হচ্ছে বাঁশ ঝাড়, শি হ্যাড হ্যাপি ওয়ান্স মানে একদা, আচ্ছা ডিজিজ মানে রোগ, হ্যাঙ্গার মানে ক্ষুদা, পভার্টি মানে দারিদ্রতা, ব্রড মানে আনা, আচ্ছা ব্লাইন্ড মানে কানা, গ্র্যান্ডফাদার মানে নানা, হ্যাঁ নো মানে জানা, আমরা ওদিকে যাব না, পেইন মানে ব্যথা, লস মানে ক্ষতি, গ্রিডি মানে হচ্ছে লোভী, আচ্ছা তারপরে হচ্ছে শ্যাটার মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা, ড্রিম মানে স্বপ্ন, হ্যাপিনেস মানে সুখ, আচ্ছা আচ্ছা ব্যাংক মানে হচ্ছে তীর, ওভারফ্লো মানে প্লাবিত হওয়া, ইরোড মানে ক্ষয়, আচ্ছা আচ্ছা ইরোশন মানে ভাঙ্গন, হার্স মানে কঠিন রিয়েলিটি বাস্তবতা, আচ্ছা ডিউরিং মানে সময়, আচ্ছা থ্রেটেন, থ্রেটেন মানে হুমকি সম্মুখীন হওয়া, থ্রেটেন মাইটি মানে শক্তিশালী, পদ্মা ব্যাংক যাও, এস্টিমেটেড, এস্টিমেটেড মানে হিসাব করা, পরিসংখ্যান করা, আচ্ছা হোমলেস মানে গৃহহীন, আচ্ছা ইরোশন মানে ভাঙ্গন ক্ষয় ড্যাঞ্জার বিপদ, ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন, প্রম্পট, প্রম্পট মানে হচ্ছে হলো দ্রুত তৎক্ষণাৎ, অ্যাকশন মানে পদক্ষেপ, অ্যাডাপ্ট টু খাপ খেয়ে নেওয়া, আচ্ছা এই তো এই এই মোটামুটি আমি আপনাদের সবগুলো বলে দিলাম, ভোকাবুলারি গুলো বলে দিলাম, আপনারা যদি বই ধরেন তাহলে ভালো করবেন, না হলে যদি শুধু রিল্যাক্স করেন তাহলে টাইম পাস করেন ধরা খাবেন, কারণ এমনিতে তো অনেক ধরা খেয়ে আছো তোমরা, এই সময়ে যারা পড়াশোনা করতেছে তোমরা তারাই সফল হবা, কারণ হচ্ছে ম্যাক্সিমাম ছেলেপিলে সবাই হচ্ছে হলো বইয়ের সাথে সম্পর্ক, হ্যাঁ আর যারা এখন পড়াশোনা করতেছো তারা অনেক অ্যাডভান্স করবা, কারণ তোমরা যখন কম্পিটিশন করবা চাকরি বাকরির ক্ষেত্রে তখন তোমরা অনেক এগিয়ে থাকবা। তো আমরা হচ্ছে আর একটা প্যাসেজে চলে যাব, আমরা এই যেখানে CW আপনাদের বাসার কাজ হচ্ছে হলো 57 পেজের হচ্ছে সি নাম্বার, হ্যাঁ 57 পেজের হচ্ছে সি নাম্বারের অ্যানসার গুলো আমাকে কালকে দেখাবেন, এগুলো আপনাদের HW থাকলো, 57 পেজের সি নাম্বার এটা আপনারা এই HW বাসায় আপনারা লিখবেন, 57 পেজের সি নাম্বার, এখানে আছে হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিল, মেহেরজান কি ইউজ করতো যখন সে তার খাবার রান্না করতো, তাহলে লিখবে অ্যান্সার মেহেরজান ইউজ টু কুক, মেহেরজান ইউজেস টু কুক টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস, তাহলে কি হি ইউজ কি ওই যে সাম ফলেন লিভস অ্যান্ড স্ট্র, বাস বলছে হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু রিভাইলেশন, তো বলছে কোন কোন সম্পত্তি মেহেরজান হারিয়েছে নদী ভাঙ্গনে, তাহলে মেহেরজান লস্ট লস্ট কি এই যে কাল্টিভেবল ল্যান্ড, এই যে শেল্টার, তারপরে কাল্টিভেবল ল্যান্ড, বেম্বু বুশ, ভেজিটেবল গার্ডেন, ট্রিস, হাউজেস, ইটিসি, বাস। তারপরে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজান্স ফ্যামিলি, ওয়ান্স আই নো মেহেরজান্স, ওয়ান্স মেহেরজান্স হ্যাজ এ হ্যাপি ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি ছিল, তার কি কি ছিল, গবাদি পশু ছিল, চাষযোগ্য জমি ছিল, এই জিনিসগুলো ছিল, ইন হুইচ সিজন ইজ রিভার ইরেশন মোস্ট লাইকলি টু অকার, কোন মৌসুমে নদী ভাঙ্গন দেখা দেয়, ওই বর্ষা মৌসুমে, হোয়াই ইজ দা ফ্রেজ গ্রিডি যমুনা ইউজ টু ডিসক্রাইব দা রিভার, এই নদীকে কেন গ্রিডি যমুনা বলা হলো এই কারণটা, কারণ আমরা লিখব গ্রিডি যমুনা ইউজ টু ডিসক্রাইব দা রিভার বিকজ হি কনজিউমড, এই কনজিউমড কি কি জিনিস খেয়ে ফেলে সেই জিনিসগুলো লিখতে হবে, আচ্ছা জি হোয়াই ইজ দা ফ্রেজ, জি এভাবে লিখতে হবে আপনাদের, তারপরে আছে হলো আপনাদের হচ্ছে ডি ডি পরে করবেন, আপনারা এখন করবেন হচ্ছে হলো এই যে হলো ইউনিট 5 লেসন 1 এই প্যাসেজটা পড়ে দিলাম, আর সি নাম্বারটা তোমরা বাসায় HW করবা তাহলে তোমরা এগিয়ে থাকবা,
মেজান প্যাসেজটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। হ্যালো আদনান আকিব, প্রশ্ন নাই স্যার। আবু বক্কর, তাসলিমা, প্রশ্ন নাই স্যার। তাসলিমা স্যার আপনি সবকিছু সুন্দর করে বুঝাই দিয়েছেন, প্রশ্ন আর নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা প্রশ্ন নাই, আচ্ছা এবারে আসুন আমরা চলে যাব হচ্ছে হলো আচ্ছা এখানে আচ্ছা পরে চলে যাব হচ্ছে হলো ইউনিট 5 লেসন 2 এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশগত দূষণ, পরিবেশগত দূষণ। এখানে প্রশ্নগুলো আমরা পরে জানতে পারবো, আগে প্যাসেজে ঢুকি। আমরা চলে যাই 59 পেজে। 59 পেজে আমরা গিয়েছি কি 59 পেজ, যারা যাবেন পেজ 59 তারা করবে সাইন। এখানে বি, বাংলাদেশ, বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ পলিউশন লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন। বাংলাদেশ এখন সকল পলিউশনের খপ্পরে, খপ্পরে মানে কি সকল পলিউশনের জর্জরিত, গ্রিপ মানে কি, গ্রিপ মানে কি একদম পলিউশনের মুষ্টিতে বন্দি, মানে পলিউশন এমন করে পাকড়াও, গ্রিপ মানে হচ্ছে পাকড়াও করা, মুঠো করা। তাহলে হচ্ছে কি বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ পলিউশন, বাংলাদেশ সকল পলিউশনের মধ্যে জর্জরিত, লাইক কি কি পলিউশন, এয়ার পলিউশন, বায়ু দূষণ, সয়েল পলিউশন, মাটি দূষণ অ্যান্ড ওয়াটার পলিউশন, পানি দূষণ। প্রশ্ন আছে, জি স্যার মাটি দূষণ কেমন কেমনে হয়, মাটি দূষণ কেমনে হয় জানো না, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখলে। দ্য ডুয়েলার্স, বসবাসকারী অফ দ্য আরবান এরিয়াস, শহর এলাকার মানে অধিবাসী, ডুয়েলার্স মানে অধিবাসী বসবাসকারী, দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস, শহরে এলাকার অধিবাসী বসবাসকারী, আর দ্য ওর্স্ট, ওর্স মানে সবচেয়ে খারাপ, সাফারার সবচেয়ে বেশি ভুক্তভোগী অফ সাস পলিউশন, এ ধরনের পলিউশনে, যেখানে সেখানে দেখবে গন্ধ। আচ্ছা দ্য ইনডিসক্রাইমিনেট মানে বেপরোয়া নির্বিচার, ইনডিসক্রাইমিনেট বেপরোয়া নির্বিচার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে হচ্ছে শিল্পায়ন, প্রসেস পদ্ধতি মানে যেখানে সেখানে যত্র তত্র হচ্ছে শিল্পায়ন, ইন বাংলাদেশ, বাংলাদেশে ওভার দ্য পাস্ট একটু বলেন তো, ইনডিসক্রাইমিনেট মানে হলো নির্বিচারে, থ্যাংক ইউ, হ্যাঁ ইনডিসক্রাইমিনেট মানে কি বাবা নির্বিচারে, হ্যাঁ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে আপনি না বললেন বেপরোয়া, হ্যাঁ 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 এ বাবা এটা অর্থ হবে বেপরোয়া নির্বিচারে যত্রতত্র যেখানে সেখানে ব্যয় হিসাবি অপরিকল্পিত, জি বাবু এটা সবগুলো হবে, নো প্রবলেম, জি জি জি। আচ্ছা আজকে চ্যালেঞ্জ করে, আজকে চ্যালেঞ্জ করে 100 টাকা দিচ্ছি সকালে, ইন্টারমিডিয়েটের একটা বাচ্চা পড়াতে গিয়ে বলছিলাম বাবু তুমি আমার যদি কোনো পাঁচটা তোমার বই থেকে পাঁচটা ওয়ার্ড ধরবা, যদি তুমি আমি যদি অ্যান্সার না দিতে পারি, উত্তর মানে অর্থ না বলতে পারি, আমি তোমাকে দেবো হচ্ছে 100, তুমি কি দেবা, আমি দেবো 200 টাকা, ও বলছে কি আমি 100 টাকা দেবো, তারপরে 100 টাকা দিয়ে দিছি, আমি নেইনি, পাঁচটা হচ্ছে, তারপর 60টা হচ্ছে তাও পারে নাই, বুঝছো বাবু, তোমরাও ট্রাই করতে পারো, এই বই থেকে যে কোনো ওয়ার্ড আমাকে ধরতে পারবেন, সমস্যা নাই, যে কোনো মুহূর্তে যে কোনো ওয়ার্ড এই টেক্সট বই থেকে এই মুহূর্তে। এই জন্য স্যার আপনার মুড ভালো আছে। আমার মুড ও ভালো, টাকা নেইনি তো বাবু, টাকা নেইনি তো, টাকা দিয়ে দিছি। আপনি তো জিতবেনই স্যার, তাহলে নিয়ে লাভ কি বাবা, আমি তো অনেক সময় হেরে যাই, বুঝো না, আমি তো অনেক সময় হেরে যাই, তখন মানে এই অন্য বিষয়ে হেরে যাই, তখন তো আমি তাদেরকে, তারা তো আমাদের টাকা নেয় না, যেমন আমি ক্লাসে ধরি বলি বলতো রিক্সা বানান কি, রিক্সা ইংরেজিতে পারলে 50 টাকা, হ্যাঁ পারে দিয়ে দেই, ওরা নেয় না, আবার কেউ নেয় বাবু, বাবু এর প্রমাণ আছে, জি এই যে আদনান আকিব কই গেল, আদনান আকিব, জি স্যার আমাদের ক্লাসে হয়েছিল স্যার, হ্যাঁ হ্যাঁ জি বাবা এই হাসিবুল হাসান জিপ পাইছিল, হ্যাঁ জি 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 থ্যাংক ইউ, এই দেখো মেয়েরা শুনে নাও, হ্যাঁ জি।
আচ্ছা এখন আপনি যে কোনো একটা দেশ বলেন, আমি রাজধানী বলে দিচ্ছি। বলেন কে বলবেন? হ্যালো, কি বলবো? যে কোনো একটা দেশ বলবেন, আমি একটা রাজধানী বলবো। স্যার অন্য কোনো কোশ্চেন করা যাবে না? হ্যাঁ বলেন, যে কোনো সন্ধি ধরেন, সন্ধি। স্যার এমনি জিকের যে কোনো কোশ্চেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ বলো স্যার। সমাজ ধরি? সমাজ ধরো। হ্যাঁ ধরো, ওকে ধরো ধরো ধরো। স্যার বাংলাদেশের মোট ইপিজেড কয়টি, আর প্রথম আর শেষ ইপিজেড কি কি? আমার খোদা রে, বাংলাদেশের ইপিজেড ছিল হচ্ছে চারটি ছিল আগে, এখন মনে হয় অনেকগুলো হয়েছে, 8টি বা 7টি এরকম হয়েছে। স্যার 8টি, প্রথম হচ্ছে চট্টগ্রাম। হ্যাঁ চট্টগ্রাম। হ্যাঁ তারপরে খুলনা ইপিজেড, চট্টগ্রাম, মংলা, যেভাবে আছে কি। আর আচ্ছা আসেন, এই যে শুনেন একটু, এখানে আসি, এটা শেষ করি আগে। আচ্ছা দেখেন, হ্যাঁ তারপরে হচ্ছে হলো ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আচ্ছা প্রসেস ইন বাংলাদেশ ওভার দ্য পাস্ট ডিকেডস, ওভার ডিকেডস মানে দশক, মানে 10 বছরে এক ডিকেডস হয়, হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিকেন্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস, মানে এই যে হচ্ছে গত দশকে যেখানে সেখানে নির্বিচারে শিল্পায়ন গড়ে তোলার জন্য একটা বড় ধরনের সিগনিফিকেন্ট একটা ক্রিয়েটেড সিগনিফিকেন্ট এনভায়রনমেন্টাল প্রবলেম, একটা এনভায়রনমেন্ট পরিবেশগত একটা বড় ধরনের একটা কি করেছে, সমস্যা তৈরি করেছে। জি প্রবলেম সমস্যা। উই উইল নাও রিড অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ওয়েজ অফ কোপিং উইথ দেম। এই দেখেন, না উই উইল নাও রিড অ্যাবাউট, আমরা এখন পড়বো সেই সম্বন্ধে, সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশগত খুব সাধারণ কিছু দূষণ, অ্যান্ড ওয়েজ অফ কোপিং উইথ দেম, এগুলো এবং এগুলোর সাথে কিভাবে তাল মিলিয়ে চলবো সেই বিষয়ে আমরা এখন পড়াশোনা করব। জি তাসলিমা, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। আদনান আকিব আছেন? আদনান আকিব এই আদনান আকিব, তারপরে হলো আপনার এই যে বাঁধন, এই বাঁধন খুব ডিগ্রি খুব পারে বাঁধন। হ্যাঁ আদনান আকিব পারে হচ্ছে হলো আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আর হচ্ছে হলো আর প্রত্যেক দিন এক কথা শুনতে ভালো লাগে না। আচ্ছা কি নাম আপনার, আপনার কি নাম? তাহিরা। আর তাহিরা মানে পবিত্র? আচ্ছা পবিত্র মানুষ তো, আচ্ছা ঠিক আছে। আপনি নিচে বই আসেন, এয়ার পলিউশন। এয়ার পলিউশন মানে কি? বায়ু দূষণ বাবা, বায়ু দূষণ। এয়ার পলিউশন মানে কি? বায়ু দূষণ। আচ্ছা এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। না মেয়েরা তো সবসময় ফার্স্ট হয় পাগল, মেয়েদের লেখা যে সুন্দর জিগজাগ, মেয়েদের লেখা দেখে আর পাম দিতে হবে না। না বাস্তব তো, মেয়েদের লেখা সুন্দর হয়, ওরে বাপরে বাপ। হ্যাঁ স্যার অনেক সুন্দর, আপনি পাম দিতে পারেন কিন্তু আমার পাম দিয়ে কোনো লাভ হবে না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবা ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল আলিয়্যিল আযীম। দেখেন আচ্ছা, এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস, হ্যাঁ নানান উৎস থেকে বায়ু দূষণ হয়। ইন বাংলাদেশ, বাংলাদেশে পয়জানাস এক্সহাস্ট, এক্সহাস্ট মানে নির্গমন, এক্সহাস্ট মানে কি বিষাক্ত নির্গমন, ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস মানে শিল্পমূলক কাজ, শিল্পমূলক কারখানা থেকে, ব্রিক ক্লিনস মানে ইট পুরানো ইয়েত ভাটা থেকে, ওল্ড অর পোল্ডলি সার্ভিস ভেহিকলস, এবং হচ্ছে হলো বৃদ্ধ সরি বয়স্ক এবং খুবই ভাঙ্গাচুরা হচ্ছে হলো যানবাহন থেকে, অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস এবং রাস্তার ধুলা থেকে, অ্যান্ড কনস্ট্রাকশন সাইট এবং নির্মাণাধীন এলাকা থেকে, আর সাম অফ দ্য মেজর সোর্স অফ এয়ার পলিউশন, অন্যতম উৎস হচ্ছে হলো বায়ু দূষণের। বাবুরা আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। এ বাবু এখানে কয়টা ওয়ার্ড আছে জানো? পয়জানাস মানে বিষাক্ত, এক্সহাস্ট মানে নির্গমন ধোয়া,
তারপরে হলো ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস মানে হচ্ছে শিল্প কারখানা থেকে, তারপরে ব্রিক লিন্স মানে হচ্ছে হলো আপনার ইট ভাটা, হ্যাঁ ওল্ড মানে হচ্ছে পুরাতন, পোর্লি সার্ভিস মানে ছিল যেগুলো গাড়ি খুব নর ভরে, হ্যাঁ তারপরে হচ্ছে হলো ভেহিকল মানে যানবাহন, ডাস্ট মানে ধুলা, আচ্ছা কনস্ট্রাকশন সাইট মানে নির্মাণাধীন এলাকা, আর এইগুলো থেকে যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো বায়ু দূষণে বেশি প্রভাব ফেলে। তো বুঝেছেন আমাদের হচ্ছে এয়ার পলিউশন কি হবে কি হবে হয়, আমরা সোর্স গুলো জানলাম, নেক্সট দিন ইনশাল্লাহ আমরা বাকিগুলো সুন্দর করে পড়ব যাতে করে আমাদের এনভায়রনমেন্টাল পলিউশনটা সুন্দর করে লেখা যায়। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম অল অফ ইউ, থ্যাংক ইউ এভরিবডি, মে আল্লাহ ব্লেস ইউ।